আসসালামু আলাইকুম, চলে এলাম ব্র্যান্ড নিউ স্মার্টফোন পোকো M6 Pro কে নিয়ে। সবথেকে মজার ব্যাপার হলো এই ফোনটি ইন্ডিয়ান রুপিতে 11,000-এর নিচে পড়বে। আমার মনে হয় এই প্রাইসে এটি প্রথম ফোন যেখানে এত কমে 5G পাচ্ছেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো এটি গ্লাস ব্যাকের সাথে আসছে। এছাড়া এর ডিজাইন পারফরমেন্স ছিল বেশ ভালো। তাহলে বন্ধুরা, দেরি কেন, চলুন জেনে নিই ফোনটির ক্যামেরা কনফিগারেশন এবং পারফরমেন্স সম্পর্কে। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথমেই না হয় ডিজাইন দিয়ে শুরু করি। লুক অ্যাট দিস, ইটস নাইস। উপরে থাকছে প্রকোর নিজস্ব ডিজাইন, ব্ল্যাক কালারের মডিউল, যেখানে এক পাশে পোকোর ব্র্যান্ডিং, অন্য পাশে পাচ্ছেন ক্যামেরাগুলোকে। দেখতে খুবই সুন্দর লাগছে। অফকোর্স দিস ইজ গ্লাস ব্যাক, ফোনটি বেশ বড়। কিন্তু এর ওজনের কথা বললে প্রায় 198 গ্রামের মতো। চলুন ফোনটির চারপাশে কী কী থাকছে তা একটু দেখে আসি। বটমে পাচ্ছেন USB টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল ও মাইক্রোফোন। বাম পাশে দেখতে পাবেন সিম কার্ড ট্রে। উপরে 3.5mm জ্যাক এবং একটি আয়ার ব্লাস্টার পাচ্ছেন। রাইট হ্যান্ড সাইডে থাকছে ভলিউম রকার এবং এর নিচেই পাচ্ছেন পাওয়ার বাটন। আর এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও ব্যবহার করতে পারবেন। ফোনটি দুটি কালার অপশনে পেয়ে যাবেন, ফরেস্ট গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক। কিন্তু আমার কাছে এই ব্ল্যাক কালারের ফোনটি দারুণ লেগেছে। তো আপনার কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। কিন্তু গাইস, এখানে পেয়ে যাচ্ছেন বেশ বড় সাইজের একটি ডিসপ্লে, 6.79 ইঞ্চির ফুল HD প্লাস, 90Hz রিফ্রেশ রেট যুক্ত IPS LCD ডিসপ্লে, যেখানে থাকছে 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 550 নিটস ব্রাইটনেস। যদি এর বেজেল নিয়ে কথা বলি, এর সাইডে এবং উপরের বেজেল এভারেজ সাইজের। এই ডিসপ্লেটি ভালো লাগার আরেকটি কারণ হলো এটি সেলফি ক্যামেরাটিকে সেন্ট্রাল পাঞ্চ হোলের মাধ্যমে বসানো হয়েছে। সাধারণত এই প্রাইসে ওয়াটার ড্রপ ডিসপ্লে থাকে। ওকে, এবার আসুন কথা বলি ফোনটির কনফিগারেশন নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4Gen 2। এটি 4nm আর্কিটেকচারে বিল্ড করা, প্রায় 4.5 লাখের মতো আন্তত স্কোর। গেমিংয়ের কথাই আসলে পাবজি হাই সেটিংসে 30fps-এ খেলতে পারবেন। এই ফোন দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB ও 6GB LPDDR4X RAM এবং 64GB ও 128GB UFS 2.2 স্টোরেজ। আসুন এবার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ফোনটিতে থাকছে 5000mAh ব্যাটারি, সাথে থাকছে 18W চার্জার। ফোনটিতে আউট অফ দ্য বক্স MIUI 14 বেসড অন Android 13 থাকছে। আর আমার জানা মতে এটাই প্রথম কোনো ফোন এত কম দামে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। ক্যামেরা প্রসঙ্গে আসলে এর ব্যাক প্যানেলে থাকছে দুটি ক্যামেরা, মেইন ক্যামেরা 50MP এবং থাকছে 2MP ডেপথ সেন্সর। আর ফ্রন্টে পেয়ে যাবেন 8MP সেলফি ক্যামেরা। আসুন এবার তাহলে দেখে নিই ব্যাক ক্যামেরায় ছবি কেমন তুলতে পারবেন। তো পোকো M6 Pro কোথায় কিনতে পাবেন? এটা বর্তমানে আনঅফিসিয়ালি ঢাকা বসুন্ধরা সিটি বেশ কিছু শপে পাওয়া যাচ্ছে, যার দাম 15-16,000 টাকা। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি স্মৃতি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।